আলোচনার বিষয়বস্তু শুনেছেন, সৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করা বা উঠা বসা করা বা সৎ সঙ্গী গ্রহণ করা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আজকে আপনাদের সামনে পেশ করব কয়েকটি পয়েন্ট। প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যে ভালো মানুষের সাথে বসা, চলাফেরা করা, সম্পর্ক রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। সূরা তাওবা আয়াত নম্বর 119 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, কখনো মাআস-সাদিকীন এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থেকো, অকুনো মাআস-সাদিকীন আল্লাহ বলছে। এই কোনো মাআস-সাদিকীন মানে যারা সত্যবাদী। এখন সত্যবাদী কারা এটা হচ্ছে দেখার বিষয়। এখানেই চলে অপব্যাখ্যা আমাদের দেশে, যার ফলে সত্যবাদী সাদেকিনের তফসির করে পীর ধরা ফরজ করা হয়। জানেন না? জানেন না, পীর ধরার অকাট্য দলিল একটা বই আছে বেদাতিদের, হকানি বেদাতিদের, বুঝেন না? বুঝেন না, হকানি বেদাতিদের, ওতে আছে যে এই আয়াতটা পেশ করেছে, আমি নিজে পড়ে দেখেছি, দেখলাম বইয়ের টাইটেল যে পীর ধর অকাট্য দলিল, তো কোরআনে কারিমে এতদিন তো দলিল খুঁজে পাই, দেখি অকাট্য দলিল কি আছে। তা একটা দলিল হচ্ছে এই আয়াত যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, আর সত্যবাদী মানে পীর সাহেব, সুতরাং তোমরা পীরের মুরিদ হয়ে যাও, এটি আল্লাহ বলছে। এটা আয়াতের তফসির। সাদেকীন সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী কারা? যারা আল্লাহকে এক ও একক মনে করে এবং আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করে তারা, না যারা শিরকি আকীদায় বিশ্বাসী আল্লাহর সাথে শরীক করে তারা? বলুন না, কথা বুঝছেন না বুঝছেন? আমার কথা বুঝে জবাব দিতে হবে। আর এদিক সেদিক ওই আশেপাশের লোকেদের আওয়াজ করছে বা ভলেন্টিয়াররা, তাদের ওইদিকে খেয়াল করলে হবে। এক আল্লাহকে সবকিছুর মালিক মনে করে আর এক আল্লাহকে ডাকে, কি না? তারা সত্যবাদী, না যারা আল্লাহর সাথে শরীক করে যে আল্লাহ কখনো কখনো বড় বড় ওলিয়ে কাবেদের কাছে হেরে যায়। সুতরাং জি হ্যাঁ, জিবরাইল মতের সারাদিন মেহনত বেকার হয়ে যায়, রোগ এনে চলে আসে। এসব কিসা যারা বয়ান করে হকানি বিদাতীরা, তাদের কি দাবি? তারা সত্যবাদী নাকি তারা মিথ্যাবাদী? আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলো, তাহলে পীর ধরতে হবে, এটার বিরোধী আয়াত এটা। আল্লাহর সাথে যাদের সততা আছে তারা হচ্ছে মুওয়াহ্হিদ, তাদের সাথে মিথ্যা আরোপ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সততা আছে তারা হচ্ছে উত্তাবে সুন্নাহ, সুন্নতের অনুসারী, বিধান মুক্ত, তারা শিরক মুক্ত, তাদের সাথে হইতে হবে। আমি ইনশাআল্লাহ তারা বেশ কিছু পয়েন্টে বলবো যে তাদের বৈশিষ্ট্য কি, সত্যবাদীদের বৈশিষ্ট্য, সেজন্য এখন আর বেশি বলছি না। আর একটা বলে এই পয়েন্টে শেষ করি, সেটা হচ্ছে যে কোরআনে কারিমে শিক্ষা দেওয়া হয়েছে যে ভালো মানুষদের সাথে আমাদের সার্বিক জীবনে থাকার চেষ্টা করতে। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন ভালো মানুষদের সাথে আমাদেরকে থাকতে হবে, চলাফেরা করতে হবে, রিলেশন রাখতে হবে, তাহলে যারা খারাপ মানুষ তাদের সংসর্গ বর্জন করতে হবে, আল্লাহ এটা ফরজ করেছেন। যেমন ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ ফরজ করেছেন, ভালো মানুষদের সাথে উঠা বসা আল্লাহ ফরজ করেছেন, তেমনি খারাপ মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহ ফরজ করেছেন। রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, আর দুনিয়ার বোঝে
সম্পর্ক দুনিয়ার স্বার্থ পুরা করার জন্য আর অন্তরের সম্পর্ক ভালোবাসা আপনার কাছে ভালো আর কালো সমান এইরকম সম্পর্ক খারাপ মানুষদের সাথে যেন না থাকে, তাদের সাথে উঠা বসা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমের দুইটি আয়াতে ইরশাদ করেছেন। একটি হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 14, তাতে আল্লাহ তাআলা বলছেন যে ফালাতাকুদু মা যারা অসৎ মানুষ যারা আল্লাহর আয়াত শুনলে তাকে উপহাস করে অথবা তার সাথে কুফরি করে, এই কথা বলে শুধু এটি সীমিত করা হয়নি। যদি আল্লাহর আয়াত নিয়ে যে উপহাস করে অথবা কুফরি করে, যে শিরক করে, যে বিদআত করে, যে ইসলামের ভুল ব্যাখ্যা করে অথবা যে ইসলাম পালন করে না, যে পাপিষ্ঠ, সকল শ্রেণীর অসৎ মানুষের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ বলছেন ফালাতাকুদু মাআহুম তাদের সাথে বসবে না। কাকে আল্লাহ হুকুম করছেন? কাকে? আপনাদেরকে কি না? সকল মানুষকে আল্লাহ কি বলছেন? ফালাতাকুদু মাআহুম অসৎ লোকদের সাথে বসবে না। হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি যতক্ষণ পর্যন্ত অন্য কোন ভালো কথা তারা না রচনা করছে। করছেন এই খারাপ লোকদের সম্পর্কে বলে বলছেন তোমরা উপদেশ আসার পরে আপনাদের কাছে কোরআন হাদিসের উপদেশ আছে না নেই? বাড়িতে বাড়িতে কোরআন আছে না নেই? বাংলা তরজমা কোরআন আছে না নেই? হাদিসের কিতাব বাংলা আছে না নেই? দিনের আলোচনা শোনার সুযোগ সুবিধা আছে না নেই? তাহলে আপনাদের কাছে জিকরা উপদেশ চলে এসেছে। ফালাতা কুদবা জিকরা উপদেশ আসার পরে বসবে না মাল কওমি যালিমিন জালেম সম্প্রদায়ের সাথে। যত রকমের পাপী আছে সবাই হচ্ছে জালেম, কেউ বড় জালেম, শিরকারী হচ্ছে বড় জালেম, বিদআতী তারপরে জালেম, যারা ধর্মের দোহাই দিয়ে পাপ করে এরা হচ্ছে বড় বড় জালেম। আর তারপরে যত অসৎ চরিত্রের মানুষ আছে বা ইবাদত থেকে গাফিল আছে তারা হচ্ছে জালেম। ফালা তাকুদু বাদা যিকরা মাল কওমি যালিমিন পাপ করা অবস্থায় বসবে না, আর পাপের জীবন যাপন করছে তাদের সাথে আন্তরিকতা রেখে তাদের সাথে সম্পর্ক রাখা, আত্মীয়তা রাখা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে টেলিফোন যোগাযোগ করা। একটা ভালো মানুষকে গোটা সপ্তাহ টেলিফোন করার তৌফিক পাই, তাদের সাথে টেলিফোনের কোনো সম্পর্ক, তাদের সাথে কোনো রকমের তাদের খোঁজ খবর নেওয়া বা তাদের সাথে যোগাযোগ রাখা এরকম কিছু নেই। কিন্তু অসৎ বন্ধু বান্ধব আপনাদের অনেকের হাজার হাজার আছে যাদের সাথে দিনে 14 বার করে এটি আজ বিরতি না ফালা তাকুদু বাদা যিকরা মাল কওমি যালিমিন। তিন নম্বরে সৎ সঙ্গীদের সাথে উঠা বসা করার গুরুত্ব সম্পর্কে আলোচনা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনাই, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালু জালিসিস সুআলিহ ওয়াসুক হামিল মিসক ওয়া নাফিকুল কি, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী দৃষ্টান্ত হচ্ছে তাহামিল মিসকে আতর সুগন্ধি বহনকারী একজন মানুষ আর আরেকজন হচ্ছে ওয়া নাফিকুল কি হাফরে ফুক দেয় তামার শালাই কাজ করে তামার, যে রাত দিন ফুমা আর ময়লা আর কয়লাতে থাকে, যে তামার শালাতে কাজ করে বা বসে থাকে তার উদাহরণ। আর যে ব্যক্তি আতরের দোকানে রাত দিন আতর নাড়াচাড়া করে বা আতর নিয়ে চলাফেরা করে, এই দুইজন যেমন ঠিক তেমনি হচ্ছে সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী। তার মানে কি? যদি আঁকড়েওয়ালার সাথে উঠা বসা করেন তো মাঝে মাঝে একটু করে ফিরিয়ে দিন, আতরের দোকানে গেলে একটু একটু করে ফিরিয়ে দিতে দিতে যথেষ্ট আতর আপনার হয়ে যাবে। এরকম যদি ডেলি ডেলি যান তাহলে আতর কিনাই লাগবে।
কথা ঠিক কি না? যদি নাও দেয় দোকানদার কৃপণ থাকে, কিছুক্ষণ বসেন তাতেও সেন পাবে। কিন্তু যদি কামার সারায় গিয়ে কামারের যেখানে অস্ত্রপাতি কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ধারালো বানায়, সেখানে গিয়ে যদি বসেন তো কাপড় চোপড় কালি হবে কিনা, ময়লা হবে কিনা, আর তোমার খাবেন না খাবেন না। ঠিক তেমন অসৎ লোকদের সাথে বসলে আপনার ঈমান আরো কমজোর হয়ে যাবে, আর শয়তান মানুষ শয়তান দিন শয়তান সুযোগ পেয়ে যাবে, আপনার ঈমান আমল ময়লাযুক্ত হয়ে যাবে, কয়লাযুক্ত হয়ে যাবে। মনে পড়ে করলো এটি বলতে গিয়ে, মাঝে মাঝে আমরা জেলখানাতে বক্তব্য করি, তো অনেক আগে জেলখানাতে একটা জেলখানায় বক্তব্য দিয়েছিলাম, তো সেখানে গিয়ে সাধারণত মসজিদে আলোচনা হয়, তো মসজিদে হলে তো আলহামদুলিল্লাহ আলাদা একটা পরিবেশ থাকে, কিন্তু ওই সময় মসজিদে মেন্টেন্যান্সের কাজ চলছিল, মেরামতের কাজ চলছিল, তো ওই জন্য বললো হঠাৎ করে একটা দিন এরকম হয়েছে যে মসজিদে আজকে বসা যাচ্ছে না, তো এই জেলের ভিতরে একটু বসে আলোচনা করতে হবে। আর জেলের ভিতরে সেই জেলটা ছিল একটু ছোট ধরনের, অত মানে খোলাসা লম্বা চড়াও ছিল না, সেখানে গিয়ে বসে আর এমন জায়গাতে বসালো যে রুমটায় অধিকাংশ লোক সব ধূমপান করে, সিগারেট খোর, বসে আলোচনার মধ্যে কয়েকবার আমার মানুষ বমি হয়ে যাবে, ভিতরটা এমন খারাপ হয়ে আসে যে বমি হয়ে যাবে। আধা ঘন্টা 40 মিনিট কষ্ট করে তো বসে থাকলাম, আর তারপরে তখন গোটা রাস্তা মনে হচ্ছে বমি হয়ে যাবে, বমি হয়ে যাবে, এই করতে করতে আসলাম রাস্তা আধা ঘন্টা আসলাম, তারপরে জোরে সলাৎ পড়ে সকাল বেলা গিয়েছিল, জোরে সলাৎ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছে, তারপরে মনে হচ্ছে বমি হয়ে যাবে, চলছে আমার এই অবস্থা। তারপরে দেখি যে এই গুতরাগুলি সব যেমন আতর লাগালে আতরের সেন্ট পাওয়া যায়, মনে হচ্ছে যে সিগারেট আর সিগারেটের গন্ধে আমার জুব্বা আর গুতরা সব খারাপ হয়ে গেছে। আমার নিজের কথা বলছি, আউযুবিল্লাহ, আল্লাহ যেন এরকম জায়গা থেকে হেফাজত দেয়, আমিন, আর এরকম অসন্ত লোকদের থেকে আল্লাহ রাব্বুল যেন দূরে রাখে, আমিন। দাওয়াতের সাথে যেতে হবে কিন্তু নিজেকে বাঁচিয়ে, এই ছিল হাদিস। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তো এতটাই আশা করি যথেষ্ট এই বিষয়ে এই গুরুত্বটি বোঝার জন্য। যদি আপনি ভালো মানুষের সাথে বসেন তো যখন আপনি গাফিল হবেন সে আপনাকে স্মরণ করা ভুলে যাবেন, আপনাকে সজাগ করবে, যখন আপনি ঢিলা হয়ে যাবেন আপনাকে অ্যাক্টিভ করবে, সক্রিয় করবে। যদি নাও করে শুধু দেখা থেকে আপনি ভালো হয়ে যাবেন, মাঝে মাঝে মনের ভিতরে একটা ধিক্কার দেবে, নাসিল্লাহ বা মা ধিক্কার দেবে যে সে এত ভালো হতে পারে আমি কেন ভালো হতে পারবো না, সে যদি এত এলিম শিখতে পারে আমি কেন এলিম শিখতে পারবো না, সে যদি তাহাজ্জুদ পড়তে পারে আমি কেন তাহাজ্জুদ পড়তে পারবো না, সে তাহাজ্জুদে উঠে যাচ্ছে আমি সজোরে তাওয়াতে যেতে পারবো না, এটা কেমন মুসলিম হইলাম আমি। এইভাবে ভালো লোকের রুমে যদি থাকে, ভালো লোকের সাথে উঠা বসা করে, তাহলে এলমে আমলে দিনে এবাদতে আখলাকে সব কিছুতে আপনারা দেখবেন যে কি হবে, ইমপ্রুভ হবে আর উন্নতি হবে, আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। এ হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। আর অসৎ লোকদের সাথে সাথে থাকলে কি হবে জানেন, যতই মুসল্লি পরেজদার হন না কেন, আমি দেখেছি আমার দামামে আর এইসব 20-21 বছর হয়ে যাচ্ছে, অনেক ভাইদেরকে দেখলাম এমন হেদায়ত হওয়া হইলো হইলো একবার লম্বা দাড়ি ছেড়ে দিল, মাশাআল্লাহ, তখন মাশাআল্লাহ। আর ফজরের সালাত তো পড়তো পড়তো তার সাথে সাথে তাহাজ্জুদ অনেকে ধরেছে এক সময়, জি, আর তারপরে মাশাআল্লাহ দাওয়াতি কাজে কোন দাস সপ্তাহে 3-4 দাস হলো সবগুলিতে হাজির হয়। যখন ভালো বন্ধু বান্ধব দিনী ভাইদের সাথে, খাস দিনী ভাইদের সাথে থাকতো, এটা হচ্ছে আম দিনী ভাই, এটা খাস খাস দিনই ভাইদের সাথে যারা দিন শিখে এবং ভালো সক্রিয় আমলে তাদের রুমে থাকতো, তখন কিছুদিন পরে দেখি যে দাড়ি একেবারে ছোট করে নিয়েছে, আর অনেকে মন্ডন করে নিয়েছে নওজুবিল্লাহ, আর অনেকের খবর পেতে থাকি যে ফজরে আর দেখা যায় না ওইসব লোকগুলিকে, আর তারপরে বিভিন্ন পাপে জড়িয়ে গেছে, ফিল্ম দেখছে,
জিজ্ঞেস করলাম ব্যাপারটা নিয়ে এরকম কেন, বলছি যে ও রুম চেঞ্জ করে বেনামাজিতে রুম নিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না পারছেন না? কেন এটা হলো? কারণ বেনামাজিতে রুমে গিয়ে দেখলো যে আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, এটা তো এক অক্ত পড়ে। তখন শয়তান সুযোগ করে দিল, তুই এত মেহনত না করে একটু কম কর, তাহাজ্জুদ কমিয়ে দে, প্রথম তাহাজ্জুদ কমে দে। তারপরে দেখলো যে এরা একটা জামাতে হাজির হইলে আমি শুধু ফজরটা যাবো না, ফজরে গেলে ঘুমটা একবারে পালিয়ে যায়। তো এক কাজ করি, রুমেই ফজরটা পড়ি, টাইমে কিন্তু ফজর প্রথম পড়ি, কিছুদিন চলবে এরকম। তারপরে শয়তান ওর মধ্যে ঢোকালে যে ওরা একত্ব পড়ে না, আর তুই যদি একত্ব ছাড়লি তো অসুবিধা নেই, ফজর ছেড়ে দিলে। এইভাবে ধীরে 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 এবাদত গেল, আখলাক চরিত্র গেল, আর তার দাড়িও গেল, আর দিনদারিও গেল, এলিম শিক্ষা গেল, সব গেল। এইরকম বহু ঘটনা রয়েছে, আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করে। চার নম্বর পয়েন্ট আলোচনা করব, কিন্তু আমাদের শেখেরা চলে এসেছেন হয়তো কোনো পরিকল্পনা নিয়ে, সুতরাং এখানে থামিয়ে দিচ্ছি। প্লিজ মাফ করে দিয়ে আপনার রোজা আমি খারাপ করতে,
তো আলহামদুলিল্লাহ কত জায়গায় সে বাসাতে হোক, রুমের ক্ষেত্রে হোক, অথবা সফরের ক্ষেত্রে হোক, অথবা দেশে হোক আর বিদেশে হোক, এমনকি প্রতিবেশীর ক্ষেত্রে দেশে হোক, সৎসঙ্গীর দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন। দেখেন এই আলফা রাহিমাহুল্লাহ তাআলা দোয়া করেছিলেন সামদেশে আসার সময় যে আল্লাহ আমার জন্য সৎসঙ্গী তুমি সহজ করে দাও, আল্লাহ ইয়াসসিরলি জালিসান সালিহা, বলেন তো আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহান, আল্লাহ আমার জন্য সহজ করে দাও নেক ভালো সঙ্গী। বলছেন ফাদাই তো কমান, তারপরে আসলাম কিছু লোকের কাছে, ফাজালাস তো এলিহিম তাদের কাছে এসে বসলাম মসজিদে, ফায়দা শাইখুন, এসে দেখলাম যে একজন শাইখ তাদের মাঝে বসে আছে, কে বসে আছে, শাইখ বসে আছে। বুঝতে পারলেন যে আরব দেশে আলেম ওলামাদেরকে কি বলা হয়, শাইখ বলা হয়, এটা হাদিসের কথা। যেই শাইখ বসেছিলেন সেই শাইখ হচ্ছেন সাহাবি, আর যিনি তাকে শেখ বলছেন তিনি হচ্ছেন তাবি। সুতরাং মৌলী সাহেব, মাওলানা সাহেব আর আল্লামা, একটু বড় বক্তা হলে আল্লামা আর হুজুর আর হজরত, এগুলো বাদ দিয়ে যদি শেখ বলা অভ্যাস করেন তার একটা সুন্নতি তরিকা হবে, হারাম নাজাজের ফতোয়া দিচ্ছি, কথা বোঝা গেছে। কিন্তু অবশ্যই আপনি কোরআন হাদিসের পালন হওয়ার চেষ্টা করবেন যে ওনার প্রতিটি ক্ষেত্রে। আমি এখানে যখন আসি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার জন্য যেন একটা ভালো সঙ্গী সহজ করে দেন, ফায়াসসারাকালি, তখন ওস্তাদকে শেখকে বলছেন যে আল্লাহ আমার জন্য আপনাকে সহজ করে দিয়েছেন, দেখেন আপনার পাশে বসার সুযোগ পেয়ে গেছি, আপনার কাছ থেকে দিন শিখার, এলম শিখার, হাদিস শিখার সুযোগ পেয়ে গেছি। তাহলে মিম্মা নামটা তুমি কোত্থেকে এসছো আলকামা, কুলতো, তখন আলকামা বললেন মিন আহলি কুফা, আমি কুফা বাসী, কুফা থেকে এসছি। তোমাদের মাঝে ইবনে উম্মে আব্দুল মাসুদ কি নেই, আছে তো, নেক মানুষ আছেন, সাহেবের তোমাদের মাঝে কুফাতে এমন ব্যক্তিত্ব আছেন যাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রেখেছেন, অর্থাৎ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন যে তাকে শয়তান কখনো বিভ্রান্ত করতে পারবে না, তিনি আছেন, তিনি কে হতে পারেন, হ্যাঁ কার জানা আছে, যাকে শয়তান থেকে হেফাজতে রাখা হয়েছে, আমার তিনি আছে। আওয়ালাই সাফিকুম সাহেব সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মাঝে এমন ব্যক্তি কি নেই কুফাতে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন অনেক কথা জানতেন, তিনি কে বলতে পারেন, জি যারা নিয়মিত ইসলাম সেন্টার গুলির ছাত্র, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছিল হাদিস যা সহিহ বুখারীতে রয়েছে 3459 নম্বর হাদিস। তাহলে এই দুটি হাদিস পেলাম। আরেকটি হাদিস রয়েছে, হুরাইস বিন কাবিসা বলছেন যে কালা কাদিমতুল মদিনা, আমি মদিনা আসলাম, এটা ছিল সামদেশের ঘটনা, মদিনা আসছে ফাকুলতো, এসে দোয়া করলাম আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সওয়াল, আল্লাহ আমার জন্য নেক সঙ্গী সহজ করে দাও। মদিনায় এসে পেয়ে গেলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলেন ফায়াসসারালি আবু হুরায়রা, ফাজালাসতু ইলা আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে বসার সুযোগ পেয়ে গেলাম, তার কাছ থেকে দীন শিখার সুযোগ পেয়ে গেলাম। দেখেন দোয়াতে শুধু ভালো মানুষ পাননি, ভালো কি পেয়েছেন, এমন ব্যক্তিকে পেয়েছেন যিনি সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5000 বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানতে শিখতে পেরেছে।
আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে রিজিক হিসাবে নেক সঙ্গী দিও। তাহলে ভালো সঙ্গী পাওয়াটাও রিজিক। আপনারা রিজিক কি বুঝেন? আমাদের দেশের মানুষ রিজিক কি বুঝে? বেশি টাকাটাই রিজিক, তাই না? ছেলে মেয়েকে রিজিক মনে করে না? করে ছেলে মেয়েকে রিজিক মনে করে? তাহলে কম কেন? রিজিক আবার কেউ কম নেই নাকি? দুটার পরে নেওয়া যাবে না। সাধারণ মানুষ দূরের কথা, আজকাল আলেমদের অনেক সমস্যা আছে। অনেক আলেম আজকাল স্ত্রীর কাছে গিয়ে যাচ্ছে, জব্দ হয়ে যাচ্ছে, বলছে যা তুমি যখন বলছো দুটা তো দুটে, তুমি তিনটা তো তিনটে, ব্যাস তোমার কথাই চলবে। হ্যাঁ, স্বামীর কথা চলে না, আউযুবিল্লাহ। ছেলে মেয়েদেরকে রিজিক মনে করছেন না, অথচ সর্বশেষ দোয়া জানেন কি আপনারা? জানেন বলেন তো, সর্বশেষ দোয়া একজন বলেন, যে বলবেন হাত তুলবেন, সর্বশেষ দোয়া। হ্যাঁ, আমাদেরকে যে ছেলে মেয়ে রিজিক দেবে ওটাকে বাঁচিয়ে রাখে। কথা বুঝতে পারলেন? তাহলে এখানে ছেলে মেয়েকে কি বলা হইলো? কোথায় আছেন আজকে? কোথায় আমাদের ইমান? কোথায় আমাদের আমল? কোথায় আমাদের আকীদা? জি, কি অবস্থা চিন্তা করুন তো দেখি। পয়সার ক্ষেত্রে এখন যদি আপনাকে 1 লক্ষ রিয়াল দিয়ে দেওয়া হয়, বরং আপনার সারা জীবনের খোরপোশের দায়িত্ব নিয়ে না যাও, তুমি দেশে চলে যাও, কত টাকা লাগবে তোমার দায়িত্ব নিলাম, দেশে কি কি বসে থাকবেন? হ্যাঁ, ওটা তো পেয়ে গেছি, এখন ইনকাম করি যত পারি, চিন্তা করেন। তাহলে পয়সার রিজিক বুঝেছি, কিন্তু ছেলে মেয়েটা রিজিক বুঝেনি, যার পরে ছেলে মেয়ে সব হয়ে নিয়ম খারাপ। সময় কথা হতে পারে আল্লাহ সেই হাদিস দিয়ে আমাকে উপকৃত করবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আমাল ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সলাহু। নিশ্চয় সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিবসে, তার আমলগুলির মধ্য থেকে তা হচ্ছে সলাহু। তার কি সলাত? 5 ওয়াক্ত ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। বিশ্বাস আছে না নেই? আকীদা ঈমানের কথা তো শুনলেন, যে ঈমানটা আপোষহীন হইতে হবে, মানে শুধু মুখে আপোষহীন হইলে হবে, কাজে আপোষহীন হইতে হবে। জি, যে আপনি আমি সবাই মৃত্যুবরণ করব, আর আপনি আমি সকলে হাসর মাঠে হাজির হব, আর হাসর মাঠে গেলে প্রথম যে হিসাবটি হবে সবার হিসাব হবে, এমন কোন মানুষ নেই যার হিসাব হবে না, একমাত্র কিছু বিনা হিসাবে জান্নাতে যাওয়া তারা। আমরা কি তাতে হইতে পারবো? আশা করতেছি কি যে আপনি 70,000 মধ্যে বা তার থেকে তাতে যে কিছু সংযোগ হবে তার মধ্যে চলে এসছেন, আপনি এত ভালো মানুষ হয়ে গেছেন। তাহলে হিসাব হবে, প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজ ঠিক আছে তো? সবাই ঠিক আছে তো? ঠিক আছে না? ঠিক করবেন। আমাদের দেশের মানুষরা আবার নামাজের ক্ষেত্রে যখন বলেন কি বলে, মুসলিম আবার নামাজ পড়বো না, এটা কেমন কথা? কত চালাকের চালাক, যদি জিজ্ঞেস করে ভাই নামাজ পড়ছেন, তো বলছে কেমন বলেন হুজুর, কেমন কথা বলেন, মুসলিম আবার নামাজ পড়বো না, এটা হইতে পারে? আমি তো পড়বো, এখন স্বীকার করছে না যে আমি তো নামাজ পড়বো, আধা নামাজ পড়ো চালাক। আর
পনেরো জীবন হবে, অক্ত পার হবে না। নামাজ সালাত সম্পর্কে আল্লাহ দুটো কথা বলেছেন, হয় হেফাজত না হয় কায়েম করা, কায়েমই নামাজ হবে আর হেফাজতের নামাজ হবে, সংরক্ষণ করবেন সুরক্ষা করবেন হেফাজতের নামাজ। এই যদি করতে পারেন তো ইনশাআল্লাহ তাআলা পাস করে যাবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনাদের এই অন্তরের যে কথাটি মুখে বললেন আল্লাহ এতে যেন সিদ্ধ সততা দান করেন এবং এর উপর যেন বহাল থাকার তৌফিক দান করেন। যদি সালাতে পাস করে যায়, সালাতে সে পাস করে গেল, ফাকাদ আফলাহ, তাহলে সে সফল কাম হয়ে গেল। ও আনজাহ, আর সে সাকসেস হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর সালাতের অবস্থা যদি খারাপ হয়ে যায় তো বলছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইল, ব্যর্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি কারো কমে যায় কিয়ামতের মাঠেতে কি হবে, এটা একটা প্রশ্ন। অনেকে আছেন পনেরো বছর বয়সে সালাত শুরু করেননি, কথা ঠিক কি না? বড় অধিকাংশ মানুষ আমাদের দেশে চোদ্দ পনেরো বছরে যে সাবালক করি যে ফরজ ভাই তখন সালাত শুরু করেন, শুরু করেছেন পঁচিশ বছর বয়সে, তিরিশ বছর বয়সে, কেউ চল্লিশ বছর বয়সে, পাঁচ বছর, দশ বছর, সাত বছর যে আধা নামাজে ছিলেন। এই নামাজের যে ঘাটতিগুলি হয়েছে কি দিয়ে পুরা করা হবে, কি দিয়ে পুরা করা হবে? অমরি কাজা দিয়ে না, দেশের মুফতিরা বলছে আপনারা ওদের বিরোধিতা করছেন, আপনারা কি জানেন কোন মাদ্রাসায় পড়েছেন? দেশে গেলে মুফতিরা আপনাদেরকে চার্জ করে না, কোন মাদ্রাসায় পড়েছেন আপনি? কতটা আরবি বুঝেন আপনি যে এই উল্টা পড়া ফতোয়া দিচ্ছেন? আমরা বলছি অমরিকা যা করতো, অমরিকা যা বলে বুঝেন তো, সারা জীবন যে যতটা ছুটেছে এখন প্লাস জোহর ডবল ডবল, আজকের জোহর চায় আর ওই যে দশ বছর আগে ছুটেছে, হাদিসের সুন্নাহর উপর আমল করুন, নবীর কথার পাবন্দি করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলেছেন শুনেন, হাদিসে শুনেছি, বলছেন দেখো তো এই আমার বান্দার যে সালাত কমে গেছে কিছু সুন্নত নফল আছে কিনা, দেহে রাতে বারো রাকাত সুন্নত পড়েছে কিনা, বারো রাকাত তাহাজ্জুদ পড়েছে কিনা, কিছু এমন গেছে যে সময়গুলিতে টাইমে নামাজ পড়তেন না, অনেক নামাজ ছুটেছে, আর উমরি কাজার বেদাত করে গুমরা হবেন না, গুমরাহি বাড়াবেন না, বরং কি করবেন পাঁচ অক্ত সালাতের সাথে সাথে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। যদি মেহনত কষ্টের কাজ করছেন রাতে জাগতে পারছেন না, তাহলে দিনে ঘাটতি পূরণ করেন, দিনে তাহাজ্জুদের কমতিটা পূরণ করেন, সকালবেলা সালাতুজ্জোহা চাষের সালাত পড়েন, ওইটাই হচ্ছে আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজ মাগরিব ইশা মাঝখানে করে বেদাতি কাজ করবেন না, আমাদের সারাটা বেদাত আছে, মাগরিব ইশা মাঝখানে একটা নফল নামাজ শিখাই আমাদের চিল্লার ভাইরা বলে আওয়াবিনের নামাজ, হ্যাঁ এইসব জালজয়িক কথা, এইসব কাজ করবেন না। তো ঘাটতি পূরণ করা হয়, ফায়ুকাম্মালু বিহা মান তাকাসামিনাল ফরিযাতে, ফরজে যে কমতি হয়েছে ঘাটতি হয়েছে তা পুরা করা হবে সুন্নত নফল নামাজ দিয়ে, সুম্মা ইয়াকুনু সাইরু আমালি আলা যালিক, অতঃপর বাকি আমলগুলির ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে। সুতরাং কারো যদি যাকাতে ঘাটতি থেকে যায়, সাদকা নফল দান খায়রাত করেছে তা দিয়ে ঘাটতি পূরণ হবে, তার রমজান মাসের মেলা রোজা ছিল আছে, জানেন না যে কত ছিল আছে, কিসের কাদা করবেন, জানা থাকলে তো দুই চার দশ বিশটা আছে, তো সেগুলি নফল বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখেন সোমবার বৃহস্পতিবারে বা মাসে তিনটা করে, তাহলে সেই দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনালেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো সঙ্গী কাকে? একজন তাবি, হুরাইস ইবনে কাবিসা রাহিমাহুল্লাহ।
এইভাবে বিভিন্ন ঘটনায় হাদিসে পাওয়া এই তিনটি ঘটনা আমি পেয়েছি, যেগুলিতে তাবেঈগণ দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এক শহর থেকে আরেক শহরে যখন এসেছেন, আল্লাহ ভালো সঙ্গীর ব্যবস্থা করে দিও। দুনিয়ার গরজে নয় যে এমন সঙ্গী যার কাছে বেশি টাকা পয়সা ধার করে পাওয়া যায়, অথবা যার কাছে হেল্প পাওয়া যায়, যার কাছে চাকরির সন্ধান পাওয়া যায়। আমাদের ইসলাম সেন্টারে অনেক দুনিয়াদার ভাইরা আসে, ওরা আসেন এক দুদিন শুধু আসেন, কিসের জন্য? আসার পরে সে একটু ঘোষণা করে না কোথাও যদি চাকরির সন্ধান দিন শিখতে আসে না, আপনি আল্লাহর দিনের হেফাজত করেন, আল্লাহ আপনার সার্বিক জীবনের হেফাজত করবে, রুজি ছেলে মেয়ের পরিবারের বাপ মায়ের সবকিছু আল্লাহ করে হেফাজত করবেন। এই ফাজিল্লাহ ৫ নম্বরে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে নেক লোকদের সাথে বসলে পাবেন কি ফজিলত, মহত্ব, কারণ আমরা তো পেতে চাই, অবশ্যই পাবেন, অনেক কিছুই পাবেন। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, লম্বা হাদিস, সেই হাদিসের একটা অংশ শুধু বলবো সময় স্বল্পতার জন্য। বুখারী মুসলিমের হাদিস, হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছেন যাদেরকে সাইয়্যাহিন বলা হয়, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইন্না লিল্লাহি মালায়েকা ইয়াতুফুনা ফিত তুরুক, আবার তিন খালের সেন্টারে এত লোকের ভিড় কেন জমেছে, পেয়ে গেছে, পেয়ে গেছে। এইরকম সারা পৃথিবীর উদাহরণ আপনি দেন, এরা খোঁজ করে, কাদেরকে খোঁজ করে? যারা জিকিরওয়ালা তাদের তলাশ করে। এই জিকিরওয়ালার অপব্যাখ্যা আমাদের দেশে আছে, আমাদের দেশে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা করা হয়, এগুলি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। কোরআনে কেমনি কোরআনের একাধিক আয়াতে জিকির বলা হয়েছে জানেন না? জানেন না? সম্মিলিত জিকির বেদাতি জিকির, মহব্বতের সাথে সুহেল জিকির বেদাতি জিকির, এগুলো জিকির নসিব হয়েছে, যেগুলোতে কোনো স্বভাব পাবে না, আল্লাহিমুখী হইতে হবে, দুনিয়া বিমুখতা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আপনি এসব জিকির আজকাল বলা হতে পারবেন। জিকিরের অর্থ কোরআন হাদিসে অত্যন্ত ব্যাপক, তার মধ্যে একটা হচ্ছে সুন্নতি জিকির আজকাল, আর সেটা সম্মিলিত একসাথে নয় যে গোলাকার হয়ে হালকা বেঁধে হালকায় জিকির চলছে, খানকায় জিকির চলছে, না না না, বরং
আপনি আপনার জায়গায় বসে সুন্নতে জিকির আজদা করছেন, কেউ সুবহানাল্লাহ পড়ছেন, কিছুক্ষণ সুবহানাল্লাহ পড়ছেন, কিছু আলহামদুলিল্লাহ পড়ছেন, কিছুক্ষণ আল্লাহু আকবার পড়ছেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আর বহু জিকির আজদা করছেন, সুন্নতে জিকির আজদা ছোট বড় সেগুলি পড়ছেন। আপনি কোরআনে জারিতে জিকির বলা হয়েছে না হয় নাই, হাদিস জিকির কি না? জিকির মানে কি? জিকির মানে উপদেশ। জিকির মানে কি? জিকির মানে স্মরণ করা, জাকারায়েস করো জিকিরা, আর জিকির মানে উপদেশ হয়। আমি উপদেশ নাযিল করেছি, যেমন কোরআনে কারীম উপদেশ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মসনদ হচ্ছে উপদেশ। তাহলে এই হাদিসের এখন অর্থ করে ফেরেশতারা ঘুরতে থাকে রাস্তা রাস্তায়, ইয়ালতামে সুনা আমলা জিকরে জিকির ওয়ালাদেরকে তলাশ করে, অর্থাৎ কোরআন ও হাদিসের যারা আলাপ আলোচনা করছে, কেউ শিখছে কেউ শিখাচ্ছে, তাদেরকে তলাশ করে। কথা ঠিক হলো কি না? এইটা হলো সহি অর্থ। আর তার সাথে সাথে যদি সুন্নতে জিকির ওয়ালাও সামিল, যেসব সুবহান আলহামদুলিল্লাহ পড়ানো ওয়ালারা, এই দুটো জিকিরের পার্থক্যটা আপনাদেরকে শিখাচ্ছি। আজকে আমি যে কোরআন ও হাদিসের জিকির আপনাদের সামনে আলোচনা করছি, জিকির মানে কি বললাম? আলোচনা, তাই না? জিকির মানে উপদেশ। এই যে উপদেশ দিচ্ছি আর আপনারা উপদেশ দিচ্ছেন, আলোচনা করছি আর আলোচনা শুনছেন, জিকির মানে আলোচনা। এই আলোচনাকে একদিকে রাখেন, এর ফায়দা উপকারিতা আর তাতে ব্যাপকতা। আর আমি আপনাদের সাথে কথাবার্তা না বলে আমি একটা রুমে বসলাম অথবা হোটেলে বসলাম, আসতাম না আপনাদের এখানে, হোটেলে থাকতাম আলহামদুলিল্লাহ, আর থেকে আমি হাজার হাজার বার সুবহানাল্লাহ পড়তাম, হাজার হাজার বার আলহামদুলিল্লাহ পড়তাম, হাজার হাজার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, হাজার হাজার আল্লাহু আকবার পড়লাম, হাজার হাজার বার লক্ষ লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম, আর ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়তাম। এই কারণে ইউনুস আলাইহিস সালামের দোয়ার বেদাত হয়, যারা ইউনুস আলাইহিস সালামের দোয়াও পড়ে বাংলাদেশে, তারাও ফাতমা ইউনুসের নামে কি করে বেদাতি কাজ করে। কতবার আরেকটি বেদাত সুন্নতি কাজকে কোরআনি জিকিরকে বেদাতে পরিণত করে দিয়েছে। অথচ সে চায় আপনার সুবিধা মতো, আমার সুবিধা মতো চলতে ফিরতে উঠতে বসতে কাজ কাম করছি, আমার হাত পা কাজ করছে, মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি, এটাই হচ্ছে জিকির। এটাই হচ্ছে জিকির। ফায়দা কোদিয়াতে সালাত, সালাত যখন শেষ হয়ে যাবে জুমার দিন, সবকে আল্লাহ বলছে ফান্তাশিরু ফিল আর, তখন ছড়িয়ে পড়ো কোথায়? খানকাতে, তারপরে খুব বেশি বেশি আল্লাহর জিকির করো, মাঠে ঘাটে দোকান পাটে ডিউটিতে সব জায়গায় আল্লাহ কি জিকির করতে বলছে। এবার বুঝতে পেরেছেন যে কথাটি বলছিলাম, আমি যদি এখানে না এসে এই কোরআন মাহাদিসের আলোচনার জিকির না করতাম, এটা একটা দিক। হোটেলে বসে বা কোনো একটা কক্ষে বসে যদি আমি জিকির করতাম আমার এই ইবাদতের জিকিরগুলি, তাহলে আপনাদের কোনো লাভ হইতো? কোনো লাভ হইতো? এক একটু সামান্য রিয়াজের শেখ আসছেন তো আমরা খুব লাভবান হইলাম, যে উনি একটা রুমে বসে বসে আমাদের রিয়াজে জিকির করে গেছেন, লাভ হলো না? কিছু লাভ হলো আপনাদের? কিছুই লাভ হলো না। কিন্তু আমি যদি আধা ঘন্টা আপনাদের সামনে কোনো কথা বলি আর সেই কথাগুলি যে মনোযোগী হয়ে শোনেন কোরআন ও হাদিসের জিকিরের কথা, আর সেগুলি অন্তরে নামাবার চেষ্টা করেন আর বসাবার চেষ্টা করেন যে আমি ভুলবো না আর উপেক্ষাও করবো না, আমল করবো, আপনি সারা জিন্দেগিতে ধন্য হয়ে যেতে পারবেন। পারবেন কি পারবেন না? কত ফায়দা হলো জিকিরে? তো একটা হচ্ছে জিকিরের মুতাদ্দি আর একটা হচ্ছে জিকিরের লাজেম, আরবি ভাষাতে বুঝাইলাম। তো কথা হচ্ছে যে আপনি এমন জিকিরটা আগে ব্যাখ্যা করবেন যে জিকিরের বেশি ফায়দা। কথা ঠিক কিনা? হ্যাঁ। তাহলে এই হাদিসে যা আছে যে জিকির ওয়ালাদেরকে তলাশ করে, মানে আপনাদের মতো লোকদেরকে তলাশ করে, যেখানে কোরআনে ও হাদিসের কথা শিখছে কেউ শিখাচ্ছে তাদেরকে তলাশ করে।
আর তারপরে তখন কি করে যখন কোন সম্প্রদায়কে পাই এর করুন আল্লাহ আল্লাহর জিকির আছেন আল্লাহর আলোচনা করছে আল্লাহর দিনে আলোচনা করছে তানাদাও তখন একে অপরের ফেরেশতাদেরকে ডাক দিতে থাকে হালুম্মু ইলা হাজাতিকুম তোমরা নিজের কাজে চলে এসো পেয়েছি কাজ পেয়েছি ডিউটি পেয়েছি কর্মক্ষেত্র পেয়েছি আপনারা টাকা পয়সার জন্য ডিউটি খুঁজেন হ্যাঁ রুজি রিজিকের জন্য পয়সার জন্য আর ফেরেশতার কি খুঁজে যে কোথায় আমার নেকি লেখা শুরু করব হ্যাঁ নেকি সব লেখার কোথায় শুরু করব হালুম্মু ইলা হাজাতিকুম সেজন্য ফেরেশতারা তোমাদের কাজের জায়গায় তোমরা চলে এসো আর চারিদিক থেকে আসমানি দুনিয়া প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতারা তাদেরকে দানা দিয়ে ঘিরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করে ওয়া আলামু মিনহুম অথচ আল্লাহ তাদের চেয়ে বেশি জানেন যে বান্দারা কি বলছে আল্লাহ জিজ্ঞেস করে যে কি করছে তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা রিপোর্ট দেয় যে এই কাজ করছে কেউ তসবিহ তাহলিল জিকির করছে কেউ দ্বীনের কথা আলোচনা জিকির করছে কেউ কোরআন দা কোরআন শিক্ষা জিকির করছে কেউ হাদিস শিক্ষা জিকির করছে কেউ আকীদা তাওহীদ শিখাচ্ছে ইত্যাদি ইত্যাদি এক কথায় দ্বীনের চর্চা হচ্ছে শেষখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু প্রশ্ন উত্তর করার পরে বললেন ফায়াকুলু ফাউশহিদুকুম আন্নি কাদ গাফারতু লাহুম হে ফেরেশতারা তোমাদের সকলকে সাক্ষী রাখছি যে এই সমস্ত লোককে আমি মাফ করে দিই চিন্তা করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভালো মানুষদের সাথে বসার সুযোগ করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ আর তারা বসার অনুমতি দিয়েছে আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করে আল্লাহ যে বসার তৌফিক দিয়েছেন আল্লাহর বেশি বেশি শুকরিয়া কর আল্লাহ তুমি যদি আমাকে বেদিন করতে তুমি যদি আমাকে গোমরাহ করতে তুমি যদি আমাকে অসম করতে তাহলে আটটা দিয়ে বাড়াইতাম এখানে জুমার দিনে বসতাম না মাথাতে আটা দিতাম কথা ঠিক না আল্লাহ আপনি শুক্রিয়া আদায় করেন জি তো আল্লাহ বলে তোমাদেরকে সাক্ষী আছি ফেরেশতারা আমি তার গাফরতুল্লাহ কালা ইয়াকুলু মালাকুম মিনাল মালায়েকাতে তখন একজন ফেরেশতা বলে উঠে কি ফিহিম ফুলানুন লাইসা মিনহুম আল্লাহ সবাইকে যে মাফ করে দিলে কিনা আল্লাহ ওদের মধ্যে অমুক অমুক আছে যারা আসলে দিনের কথা শিক্ষার জন্য আসেনি দিনের কথা শোনার জন্য আসেনি দুনিয়ার কোনো গরজ এসেছে যে কোনো গরজ থাকে দুনিয়ার স্বার্থে হয়তো কোনো বন্ধু বলেছে আমার সাথে দেখা করলে তিন খালে সেন্টারে চলে আয় ওখানে দেখা হবে শুধু দেয়া করতেছে দিনের কথা একটা কানে ঢোকায় শুধু দেয়া করতেছে কখন বের হবে বন্ধুর সাথে দেখা করবে হ্যাঁ কেউ কারো সাথে টাকা পয়সা পাওনা পাবে ওকে এখানে গিয়ে ধরবো ও তো আসে এখানে তো ওকে ওখানে গিয়ে ধরবো এই গরজ এসছে হ্যাঁ অথবা কারো কাছে ধার চেয়েছে আচ্ছা ঠিক আছে অমুক জায়গায় চলে আয় তো ওইখানে আমি আজকে থাকবো ওইখানে এসে তোকে দিয়ে দেবো এক কথায় দুনিয়ার গরজ এসছে বহু গরজ হতে পারে ফেরেশতা তখন রেগুলার আল্লাহকে বলে যে আল্লাহ তুমি তো সব মাফ করে দিলে ভালো অসৎ সৎ যারা দুনিয়ার গরজে এসছে দুনিয়াদার সবকে তুই মাফ করে দিলে এটা কেমন কথা ইন্নামা জালিয়াহা যাতে দুনিয়ার গরজে এসছে কালা তখন আল্লাহ বলে হুমুল জুলাসা ও লায়াসকা বিহিম জালিসুহুম আরে ওরা এমন মজলিসের উপস্থিতি এমন মাহফিলের ওরা হচ্ছে লোকজন জুলাসা সাথী সঙ্গী একসাথে বসেছে লায়াসকা বিহিম জালিসুহুম সেখানে বসা কোন ব্যক্তি হতভাগা হবে না সবকে আমি ভাগ্যবান বানিয়ে দিলাম সবকে আমি মাফ করে দিলাম অথচ দুনিয়ার গরজে এসেছে যেমন ধানের সাথে যদি দু এক কিলো চিচা ধানও থাকে কিচ্ছু নেই ওর ভিতরে চাউল নেই তাও চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না ওই রকম কিছু চিচা থাকলে ওই খাঁটি কিছু যদি ধান থাকে ওতে সব পার হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন ফজিলত আশা করি জানতে পারলেন জি এই হাদিস সেই বুখারী রয়েছে আর একটা হাদিস রয়েছে সেটা সেই বুখারী মুসলিমে রয়েছে যে কত ফজিলত রয়েছে কিসের ভালো মানুষের সাথে বসলে এখানে বসার জন্য অতীতের গোনাহ মাফ হয়ে গেল এইরকমই এখানে মানে এত বড় মজলিস জরুরি নাই শায়খ বসেন কোন জায়গায় রিয়াজ বা যে যেখানে আছেন ইসলামিক সেন্টারে আর দু চার দশটা লোক কোরআন হাদিস শিখে পাঁচটা লোক শুধু কোরআন হাদিসের দাসে আসে সাপ্তাহিক দাসে ওখানে আপনি বসলেন কিছুক্ষণ বসে দিনের কথা শিখলেন নিয়মিত শিখছেন আপনার অজ্ঞতা দূর করছেন আপনার ফরজ আদায় করছেন দিনের এলম অর্জন করা ফরজ তাহলে আপনি এই ফজিলতে শামিল হবেন আল্লাহ যেন আমাদের নেক লোকদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন ছয় নম্বরে যে পয়েন্টটি বলবো
যে তওবা কবুলের কিছু শর্ত রয়েছে, আছে না নেই? আপনারা জানেন, সংক্ষেপে জানেন হয়তো, তাই না? আচ্ছা বলেন তো, কে বলতে পারেন তওবা কবুলের কি শর্ত? কোন পীর সাহেবের কাছে যেতে হবে আর তওবা করতে হবে? না, আপনাকে গিয়ে বলতে হবে যে আমি এই পাপ করেছি, আমাকে তওবাটা পাঠ করিয়ে দেন নাকি? এটা দেশি তরিকে। কিন্তু আমার কাছে অনেক ভাইরা এসেছে, বড় বড় কাবিরা গোনা করে এসে বলছে যে শেখ আমি খুব অন্তর্ত লজ্জিত হয়েছি আর আপনার কাছে এসেছি, আমাকে একটু তওবাটা পড়িয়ে দেন। বলতে যাচ্ছে কি গোনাটা করে এসে আমার সাথে থামো থামো, তোমার গোনা বলবে না, আল্লাহ যখন ঢেকে রেখেছেন তুমি ঢেকে রাখো, আমাকে কেন বলবে তুমি কি গোনা করেছো? ভালো কথা, আমাদের হাতে হাত না দিলে আর আমাদের মুরিদ না হইলে বা আমাদের দরবারে হাজির না হইলে তো গুনাহ হাতে মাফ হবে না, আল্লাহ কি পাবি না? সুতরাং যাই পীরের কাছে কিসের জন্য? তওবা পড়ার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য। ভুল কথা। তাহলে সহি শর্তগুলি কে বলতে পারবেন? তওবা এদিকে বলেন ভবিষ্যতে করবো না, আজ দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যায় আগামীতে আর এরকম পাপের দিকে ঘর ফিরে যাবো না। তিন দিন কেউ কেউ বলেছেন তার সাথে আর একটা শব্দ রয়েছে, ইখলাস। ইখলাস ছাড়া কিন্তু তবে ভুল হবে। কেউ চুরি করেছে আর পুলিশ এনে গিয়ে পিটাচ্ছে, এইবারটা আর চুরি করবি? পুলিশের মারের ভয়ে আর জেলের ভয়ে যদি তবা পড়ে ওখানে তো মাফ হবে? ইখলাস। আচ্ছা অনেকে কিন্তু সিগারেট ধূমপান থেকে তওবা করছে, কিন্তু কিসের জন্য জানেন? বিয়ে করেছে আর ওর স্ত্রী বরদাস্ত করতে পারবে, এখন মুখটা কাছে নিয়ে যখন ওর বমি চলে আসে, এরকম কিসা আছে? জি হ্যাঁ, এক মিসরি আমাদের তামামে থাকে, পরিচিত মানুষ, খুবই বেশি ধূমপান করে, চিগারেট পান করে। তো বিয়ে করেছে আর ওর স্ত্রী এত নাজুকের নাজুক, যেমনই কাছে যায় রুমে যায় বমি করতে শুরু করে, বমি আসে না শুধু বমি করতে শুরু করে। মহাবিপদে পড়লো, তো স্ত্রী হয় ছাড়তে হবে না হলে ধূমপান ছাড়তে হবে। স্ত্রী সুন্দরী ছাড়তেও পারছে না, তখন কি করলো? ধূমপান ছাড়লো। অনেকে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে তোমার তো সমস্যা, সব বন্ধে যাচ্ছে বা তোমার ফুসফুসে সমস্যা, তো কি ধূমপান করো নাকি? হ্যাঁ ধূমপান করি। বলছে ধূমপান করলে তোমার চিকিৎসালয়ে যাও। তো বলছে স্যার ডাক্তার সাহেব চিকিৎসা করেন, আমি তোবা করছি, ধূমপান আর করবো না, এ তোবা কবুল হবে দেখি? এ তোবাতে ইখলাস নেই। এসে রিয়াদে এসে দেখলেন যে কফিল বড় মোতাওয়া, দাঁড়িয়েওয়ালা ফজর নামাজে যায়, আর লেবারদের খোঁজ খবর না, খবর নাই, হাউস ড্রাইভার খোঁজ খবর নাই যে নামাজ পড়ে কি পড়ে না, নামাজ ধরে নিল। কিসের নামাজ? ওই কফিলকে রাজি করার জন্য নামাজ, কফিলের সুদৃষ্টি থাকবে, বেতন বাড়াবে, কথা বলতে গেছে না? অনেক ইসলামী সেন্টারে চাকরি করে, কথা বলতে গেছে মসজিদে চাকরি করে, ও বেনামাজি কিন্তু কিসের জন্য নামাজ পড়ে? মসজিদের চাকরিটা ভালো লাগতো, ইসলামী সেন্টারের চাকরিটা ভালো লাগতো, ইখলাস আছে? এই ইখলাস না হইলে তওবা কবুল হবে না। ইখলাস একটা দলিল, কয়টা হলো তাহলে? আচ্ছা বান্দার হক যদি নষ্ট করেন, বান্দারে ফিরে দিতে হবে, তাহলে আরেকটা শর্ত অ্যাড করতে হবে, কি? হ্যাঁ, কারো যদি টাকা পয়সা বেমানি করেন আর লজ্জিত, আল্লাহ অনেক টাকা পয়সা বেমানি করেছি খুব লজ্জিত আর করবো না, প্রতিজ্ঞা হলো আর এখন ছেড়ে দিলাম, এখন থেকে আর হবে না, থাম থেমে গেলাম, হয়ে যাবে? হ্যাঁ, কি করতে হবে? মেরে খেয়েছেন সব ফেরত দিতে হবে, হবে না? হ্যাঁ, আর যদি কারো কারো উপর জুলুম অত্যাচার করে থাকেন তাহলে বলতে হবে ভাই প্রতিশোধ নিয়ে নাও, আর না হলে মাফ কর, মাফ চেয়ে কর, কথা ঠিক কি না? তাহলে একটা শর্ত, বান্দার হকের ক্ষেত্রে যদি পাপ করে থাকেন তাহলে বাড়লো, আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে অনেকে বলেছেন আর একটা শর্ত আছে, সেই শর্তের সম্পর্ক সৎসঙ্গী গ্রহণ করার সাথে, সৎসঙ্গী গ্রহণ করার সাথে, অসৎসঙ্গী পরিত্যাগ করতে হবে আর ভালো সঙ্গী গ্রহণ করতে হবে, তাহলে তো অনেক রকম আমরা এই শর্ত লাগিয়েছি, কথা বোঝা গেছে?
আর কথা সত্য, না হলে হবে না। আপনি আল্লাহ না করে এক যুগে মদ খেতেন, আর তারপরে মদ তো ছেড়ে দিয়েছেন কিন্তু মদ খোরদের রুমেই থাকছেন, তবে টিকবে মদের উদাহরণ না দিয়ে সিগারেটের কি ধূমপান করেন? আমি আজকে থেকে ধূমপান করব না, আর রুমমেট সবাই ধূমপান করে, হ্যাঁ ছাড়তে পারবেন? ওরা যখন খাবে আমি আর কিনবো না রে, ভেঙে ফেলে দিতে আর কিনবো না, কিন্তু দে একটা দে একটু। আর না হলে কি জানেন, মজার কথা একটা গল্প, 1420 হিজরি আজকে থেকে 21 বছর আগে একজন ফিলিস্তিনি আমার সাথে ছিল, ইসলামিক সেন্টারে চাকরি নিয়ে এসছে, কিন্তু অভ্যাস হচ্ছে ওর সিগারেট পান করা, অভ্যাস হচ্ছে সিগারেট পান করা, কিন্তু ইসলামিক সেন্টারে চাকরি সিগারেট পান করতেও পারছে না। আসর পরে ডিউটি আসি, বাথরুম একটু করে বন্ধ করে, আর ইসলামিক সেন্টারে একটা রুমে থাকেও বাথরুম কেন বন্ধ করে? আমরা বাইরে একটু আলোচনা শুরু করলাম, আসলে কেউ থাকে না, সকালে গেলাম জোরে, আর আসলে আসলে একটু গন্ধ পাই কেন? এখানে ধূমপান কোথেকে আসলো? বাথরুমের ভিতরে সন্দেহ জাগলো, কথাটা ডাইরেক্টরদের সাথে আলোচনা হইলো, বুঝতে পারা গেল আর ধরাও খেলো সে, যে অভিযুক্ত হচ্ছে এই অপরাধী যে ইসলামিক সেন্টারের বাথরুমে কি করে, যখন কেউ থাকে না তখন ধূমপান করে। আমাদের ডাইরেক্টর জওলাকে খুব ভালো মানুষ ছিল, তাকে নিয়ে বাসন বসলো, আর বসার পরে সে তওবা করলো, ছাড়লো। তারপরে ওর কাজ ছিল একটু এদিক সেদিক লেবার টেবার দিয়ে মেনটেন্স এর কাজ করা। একবার কিছু বাংলাদেশি লেবারকে ডাকতে গেছে, ওরা সব সিগারেট পাওয়ালো, কাজ করাচ্ছে, কিছু সংস্থানের কাজ হচ্ছে, সব সিগারেট পান করছে। তখন ও দূরের না বসে ওদের মাঝখানে বসে একটু করে ধোঁয়া শুনছে, আমাদের দাই ভাইরা কেউ দেখেছে, আসার পরে গল্প করছে দাই ভাই যে আরে আজকে অমুককে দেখলাম, ও তো তওবা করেছে মুদিরের সামনে যে আর সিগারেট খাবো না, ধূমপান করবো না, কিন্তু বাঙালিরা সব লেবার গুলো চার পাঁচ ছয় জন ধূমপান করছে আর ধোঁয়া উঠছে, আর একটু করে টানছে, বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল, পাপীদের মাঝে যদি পাপ থেকে তওবা করার পরে অবস্থান করেন তাহলে তওবা টিকবে না, তওবা সহিষ্ণুত হবে না, টিকবে না, ভালো কথা। বেনামাজি ধর্মে আপনি কখনো নামাজের হেফাজত দিতে পারবেন না, আপনাকে বেনামাজিদের রুম বর্জন করতে হবে। জালেমদের সাথে উপদেশ চলে আসার পরে কখনো বসবে না, হয় বরবাদ হয়ে যাবে, কথা সত্য। যারা প্রেমে পড়েছে তখন যদি জিজ্ঞেস করি স্বীকার করবেন, আচ্ছা আমাদের মধ্যে কেউ প্রেমে পড়েছে স্কুল কলেজ লাইফে অথবা গ্রামে গঞ্জে কোথাও, হ্যাঁ প্রেমের রোগে আক্রান্ত হয়েছে, একটা রোগ, মারাত্মক রোগ প্রেমের ব্যাধি, যারা প্রেমে পড়েছে ওরা সহজে তো করতে পারে না, কেন তো করতে পারে না, কারণ ওই যে টেলিফোন পেয়ে গেছে যে যুবতী, ওই টেলিফোনটা ওর ডায়েরিতে আছে, মোবাইলে আছে, সে যদি খাঁটি খামে সন্দর থেকে তওবা করতে হয় তো ওই টেলিফোনকে একেবারে মুছে ফেলে দিতে হবে মেমোরি থেকে মোবাইল থেকে, আর সে যদি মিস কল দেয় তাহলে কি করতে হবে, তার নাম্বারকে ব্লক করে দিতে হবে, তাহলে আপনার তওবা লাস্টিং করবে, না হলে কখনো লাস্টিং করবে না। যখন রাতের বেলা ও তো প্রেমে পাগল হয়ে গেছে আর আপনি তো মাশাআল্লাহ তওবা করে নিয়েছেন, এখন আপনি টেলিফোন রিসিভ করছেন, ও রাতে 50 বার করে টেলিফোন করছে, তখন ভিতরটা নরম হয়ে আসছে, ও তো মরে যাবে, আমাকে ছাড়া থাকতে পারবে না, দেখি একটু উঠে কি বলছে, হবে না হবে না হবে না। জি, সুতরাং তওবা যদি করতে হয় সৎ সঙ্গী গ্রহণ করতে হবে, আর এই অসৎ সঙ্গী যার প্রেমে পড়ে গেছিলে সে ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, টেলিফোনের মাধ্যমে হোক আর ফেসবুক ইন্টারনেটে হোক, এমনকি এই যে সোশ্যাল মিডিয়াতে, তাহলে তাকে কি করতে হবে, আনফ্রেন্ড করতে হবে, ব্লক করতে হবে, যাতে কোনো যোগাযোগ না করতে পারে, কোনো মেসেজ না দিতে পারে, করতে হবে না হবে না? জি হ্যাঁ, আপনি ওর মেসেজগুলি পড়ছে, ও খুব কান্নাকাটি করছে, কতক্ষণ সত্য হয়ে থাকবে না, কতক্ষণ
সপ্তাহে থাকবেন, শয়তান এদিকে লেগে আছে আর ওদিকে শয়তানের টেলিফোন আসছে, দুই শয়তান লেগে আছে, কথা বলে গেছে জি জি। ভালো করে বলছি, কথা বলি কি হাতে নাতে বুঝেন, এবং বুঝার পরে এই রোগে আমরা সকলে আক্রান্ত, কারো রোগ বড় কারো রোগ ছোট। ব্লু ফিল্ম দেখা স্বভাব হয়ে গেছে, ঠিক আছে, ব্লু ফিল্ম দেখতে লেগেছেন কিসে, হয়তো ইউটিউবে না হয় ফেসবুকে, হ্যাঁ যখন নোংরা ছবি করছে নোংরা ছবি আসছে ওর কাছে বেশি আসবে, জি হ্যাঁ। তাহলে আপনাকে তোমা করলে কি করতে হবে এখানে, হ্যাঁ ফেসবুক থেকে একবার বেরিয়ে যেতে হবে, হ্যাঁ ইউটিউব থেকে বেরিয়ে যেতে হবে, ওপেনই করবো না, তার ওপেন করলে আমি ওয়াজ শোনার জন্য ওপেন করছি, চলে আসছে সামনে তোর ওয়াজ আর কি শুনবো, সবাই তো অন্য ওয়াজ শুনে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না, গুরু ফিল্মের ওয়াজ শুনে যাচ্ছে, আউযুবিল্লাহ। সুতরাং এটি তওবার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, যা একটি ঘটনা দ্বারা প্রাচীন যুগে যা হাদিসে বর্ণিত হয়েছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেক ওলামা এটা বলেছেন, যে ব্যক্তি খাঁটি তওবা করতে চায় তার জন্য শর্ত হচ্ছে যে সৎ সঙ্গী গ্রহণ করবে আর অসৎ সঙ্গী বর্জন করবে। ৩২১১ নম্বর হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ফী মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা ৯৯ নাফসান, তোমাদের পূর্বে একজন মানুষ ছিল পুরুষ লোক যে ৯৯ জন লোককে খুন করেছিল, তারপরে সে অন্তত লজ্জিত হলো যে আমি কত বড় অপরাধী। ফাসালা আলাম আহলিল আরদে, তারপরে জিজ্ঞাসা করলো আশেপাশের লোককে যে আমাদের দেশে সবচেয়ে বড় জ্ঞানী আলেম কে আছে, বিচক্ষণ কে আছে ধর্ম সম্পর্কে জানে, প্রাচীন যুগে ইসলাম আসার পূর্বে। ফাদুল্লাহ আলা রাহিবিন, তখন লোকজন তাকে একজন রাহিব মানে ইবাদত বন্দী আবিদ, খ্রিস্টান ধর্মের আবেদের সন্ধান দিল, আলেম সন্ধান দিল না, লোক এখানে কিন্তু আলেম আর আবেদের পার্থক্য আজকের এই হাদিসে বুঝতে পারবেন, আলেম নেক লোক আর শুধু জাহিল নেক লোকে পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য। একজন যে ধর্মযাজক যে ধর্মকর্ম করে আর সংসার ত্যাগী হয়ে গেছে, এইরকম রাহিবের সন্ধান দেওয়া হলো, তাও তার কাছে আসলো, আসার পরে তাকে বললো যে ইন্নাহু কাতালা ৯৯ আসতান, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে, ফাহাল লাহু মিন তাওবাতিন, তার কি তওবা কবুল হবে, আল্লাহকে মাফ করবে, দরখাস্ত করলো তার কাছে মাসলা জানার জন্য। ফাকালা হতেই তোমার মতো অপরাধী কেউ আছে দুনিয়াতে, তোমার তওবা কবুল হয়, ৯৯ লোককে খুন করে ছ আর তারপর তওবার পরাশা আসলো, তওবা হবে না, এক কথায় যেমন এক কথায় বললো ফাকাতালাহু, বলে যখন তওবা কবুল হবে না তো ৯৯ না ১০০ পুরা করি দি, আর এই হুজুর কি দিয়ে করি, এই মুরুখ কি দিয়ে করি, জানছে এ জাহিল হুজুর কি দিয়ে করি, এই লোককে হত্যা করে। এতে থেকে বোঝা গেল যে দাওয়াতি কাজে হেকমত লাগে, দাওয়াতি কাজ কি লাগে, হেকমত লাগে, সুন্নাত কায়েম করলে হেকমতের সাথে করতে হবে, হেকমত মানে সারা জীবন লুকিয়ে রাখা না, কিন্তু উত্তম পন্থাতে পেশ করা, যদি কোথাও রাস্তা বন্ধ করতে হয় তো যথাসাধ্য বিকল্প রাস্তা দেওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে হেকমত, কোথাও রাস্তা বন্ধ করতে হয় তো কি করতে হবে, বিকল্প রাস্তা দিতে হবে। আপনার গাড়ি চালাচ্ছেন না, হঠাৎ করে সামনে রাস্তা বন্ধ, কোন দিকে যাওয়ার রাস্তা, তো গাড়ি কোন দিকে যাবে, যখন একটা রাস্তা বন্ধ করা হয় তখন ডানে বামে এদিক সেদিক রাস্তা দেওয়া হয়, এটা হচ্ছে দুনিয়া থেকে দিনও শিখে। আল্লাহ কোরআনে কেন ইরশাদ করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ
ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ যদি বলতেন সুদকে হারাম করেছেন তো সুদ খোররা বলতো সুদ হারাম হয়ে গেল তো কি করে খাওয়া কথা বলতো না। সুদ যখন হারাম হয়ে গেল তাহলে আমাদের অর্থনীতি তো ভেঙে পড়বে, তাহলে কি করে খাবো, কি করে সংসার চলবে? না সুদ ছাড়বো না, সুতরাং ইসলাম কবুল করবো না, করতো না, ইসলামই পরিত্যাগ করতো। আল্লাহ বলছেন দেখো সুদের রাস্তা আল্লাহ বন্ধ করছেন হারাম করে, কিন্তু তোমাদের জন্য উত্তম বিকল্প একটা দান করছেন, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে খাও, একটু ঝুঁকি নাও, একটু মেহনত পরিশ্রম করো, লাভ লসের একটা ঝুঁকি থাকুক, আর তাতে কঠোর পরিশ্রমই হবে, আর সেখান থেকে যে রিজিকটা আসবে সেটা হবে হালাল। আল্লাহ আল্লাহ ভাইয়া ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন যে কোনো ক্ষেত্রে। জি হ্যাঁ, যে না আল্লাহ হারাম করেছেন, করেছেন না করেননি, তো যুবক বলে তাহলে কি করে থাকবো? পশ্চিমা দেশের আইন কানুন যদি হয় তাহলে কি করতে হবে? একটা আমার হয় না যেহেতু পাত্রে মাসতে পারি না, তাহলে হারামে লিখতে হবে কেউ? না, আল্লাহ বলছেন তুই যা তিনটে চারটা, কিন্তু কিছু শর্ত আছে, শর্ত পুরা করো। বুঝতে পারছেন পারছেন না, বিকল্প রাস্তা রাখতে হবে, এর নাম হচ্ছে হেকমত। এই লোক যদি ওখানে ওকে বিকল্প একটা কোনো রাস্তা দিত তাহলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, যে তাকে হত্যা করতো না আর তার অপরাধও বাড়তো না, আর তো আবার রাস্তাটা তার কাছ থেকে পেয়ে যেত। কিন্তু তার জন্য এলেম লাগবে, আবেদের কাছে চলে যাও, ওখানে তোমার একটা সমাধান পেতে পারো। তাহলে আলেম আর রাহেলের পার্থক্য বোঝা গেছে? যে অধিকাংশ বিরাট দুটি আমাদের দেশে করছে, তারা কোরআন মানুষের দলিল জানে না, তোমার মাঝে আর তোমার রবের মাঝে কে আর সৃষ্টি করতে পারে? কোন শক্তি আর সৃষ্টি করতে পারে না, রবের দরজা খোলা আছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার তওবা কবুল হবে, খুশি হয়ে যাবে। তাহলে তওবা দরজা মরণ পর্যন্ত খোলা আছে, কিন্তু কখন মরণ হবে জানা আছে? এখন তো বাঁচবো মেলায়, পরে নামাজ ধরবো নাকি? না, এরকম কাজ করবেন না, কারণ জানা নেই যে এখন উঠতে পারবো কিনা এখান থেকে। তারপরে তাকে একটা চিকিৎসা বাতলে দিলেন, যেটা হচ্ছে আজকে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত। ইনতলিক ইলা আরদে কাযা ওয়া কাযা, যাও তুমি অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, ওই গ্রামে ওই শহরে কিছু লোকের আছে যারা আল্লাহর ইবাদত বন্দেগি করছে, ফাবুদুল্লাহ মাহুম, তাদের সাথে আল্লাহর ইবাদত বন্দেগিতে তুমি মশগুল হয়ে যাও। ওয়ালা তারজি ইলা আরদিকা, তোমার পুরাতন ভূমিতে যেখানে পাপ করতে, ওই পাপের গ্রামে যেখানে অন্যায় কাজগুলি করেছো, যেখানে তুমি অপরাধী খুনি বলে তুমি চিহ্নিত, সেখানে কখনো আসবে না, ওই দেশে ফিরে আসবে না, ওই এলাকায় ফিরে আসবে না। জি ফাইনা আরসু, কারণ সেটা হচ্ছে খারাপ জমি, খারাপ মাটি, সেই দেশ খারাপ, সেখানে কত যে তুমি পাপ করেছো, গেলেই পাপগুলির কথা বারবার মনে হবে, আর তারপরে তোমাকে পাপি বলে চেনে, লোকেরা কি বলবে? ভালো বলবে না, মানুষের একটা বদ স্বভাব আছে, খারাপ সাথী সঙ্গীরা আপনাকে খারাপ করারই চেষ্টা করবে। যদি তওবা করে দেন, কি রে কখন থেকে তুই হুজুর সেজে গেলি? দাড়ি দেখিয়ে দেখেন, সারা যেমন দাড়ি ছিল না, দাড়ি দেখিয়ে দেখেন, যত বন্ধু বান্ধব, কি রে এখন তুই হুজুর সেজে গেলি, কোন মাদ্রাসায় পড়ে আসলি রে? তাহার উপর কাপড় ওঠান, কি রে কখন থেকে তুই এরকম হলি রে, তুই মৌলবাদী হয়ে গেলি? বলবে না, বলবে না, বেদিন গুলো, এই বেদিনদের সংসর্গ ছাড়তে হবে। নামাজ যদি পড়া শুরু করে ফোন দিলে, কি রে কখন থেকে তুই এত মুসল্লি সেজে গেলি? হ্যাঁ কত পাপ করেছিস, আজ এই মুসল্লি গিরি দেখাচ্ছিস? বলে না, বলে না, এগুলো হলো মানুষের বিষয়, মানুষের বিষয়।
সুতরাং খারাপ পরিবেশ ছাড়তে হবে, যেখানে পাপ করেছেন, যে এলাকাতে আপনাকে লোকেরা পাপী বলে চেনে, যে বন্ধু বান্ধবগুলি আপনাকে খারাপ লোক বলে চেনে, তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, ফেরাবার চেষ্টা করে। সুতরাং তাদের সাথে সম্পর্ক না রেখে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সাত নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভালো সঙ্গীর বৈশিষ্ট্য। কাকে ভালো সঙ্গী বলবেন? মুখে দাঁড়িয়ে দেখলে ভালো, ভালো মানুষের বৈশিষ্ট্য গুলি আপনাদেরকে বলি, দশটি বৈশিষ্ট্য বলব। প্রথম শর্ত হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য তাওহীদ ওয়ালি মুসলিম হবে, শিরকি আকীদা যেন না থাকে। এখানে যত সুফিরা আছে, যত পীরগুলি আছে, তাদের আকীদায় আমলে শিরক ভরা, সুতরাং ওরা সেখানে আউট, এক নম্বরে আউট। বুঝা গেছে কিনা? সুতরাং আমি বলে পীর সাহেবের মনে হচ্ছে আমি ভালো মানুষ হওয়ার জন্য, ওরা নিজেই তো ভালো, আপনাকে কি ভালো করবে? নিজেই তো শিরকি আকীদায় আপনাকে কি করে শিরক মুক্ত করবে? জি, দুই নম্বর শর্ত হচ্ছে বা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানুষের ভালো সঙ্গে ক্লাস, যার এবাদত বন্দেগীতে নিষ্ঠা আছে, যার ইমান ইসলামে ইখলাস বলুসিয়াত আছে, যে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, যে আখেরাত মুখী বলুসিয়াতের সাথে কাজ করে, এইরকম দেখতে হবে যে তার মধ্যে গুণ আছে কিনা। দুনিয়ার গরজ, একজন বক্তা সাহেব, খুব বড় বক্তা সাহেবের কথা শুনলাম, শুনে তো আমি মাথা ধরে নিলাম, এভাবে মাথাতে হাত বক্তব্য করে টাকা নিচ্ছে তো নিচ্ছে, এটা তো এর আগেও শুনেছি আর শুনছেন, তাই না? কিন্তু জুমার খুতবা পড়াচ্ছে, আধা ঘন্টা একটা মসজিদে জুমার খুতবা পড়াবে, তার জন্য শর্ত হচ্ছে যে মিনিমাম 20,000 টাকা বিড়ি দিতে হবে। যখন ওই বেচারারা ওই মসজিদের জন্য 20,000 টাকা দিতে পারেনি, তখন খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছে। সৎ মানুষ, ভালো মানুষ, বড় বড় ডিগ্রি আছে আর ডক্টরেট করেছে, সেই জন্য কখনো ভালো না, কখনো ভালো না, ভালো করে শুনে রাখি। একটা জুমার খুতবা আর এক জুমা মসজিদে যাওয়াই তো তার ফরজ হয়েছে, কল্পনাও করিনি আমরা সৌদি আরবে থেকে আলহামদুলিল্লাহ 8 ঘন্টা ডিউটি করে রুজি করি, কখনো কল্পনা করিনি যে একটা জুমা পড়ি আবার শর্ত লাগিয়ে যে 20,000 টাকা দিলে আছি না হবে নেই। হাউসুল্লাহ, হাউসুল্লাহ কোথায় এসে আস, এরা কখন সৎ না, এরা কখন সৎ না। আমি অবাস্তব কথা বলছিলাম, শুধু নাম বলবো না, কখনো বলবো না, তার নাম বলে গিবত হবে, যেটা কবিরা গুনাহ। কিন্তু এইরকম লোক যদি চিনতে পারেন যে ইসলামের কথা বলে আর ইসলামের বড় স্কলার আর ভাষা বেশ যথেষ্ট ভালো ভাষা আর খুব বাক্যটু, কিন্তু পয়সার গোলাম, তার দাম দেশ মহিলা বৈঠক করলে 25,000 দেখলেন, উনি অ্যাড করলেন মহিলা বৈঠক যদি করে তাহলে 25,000 পুরুষদের বৈঠক হলো আর আসর পরে শুরু করে দিল মহিলা বৈঠক, আরে বাবা একটু রেস্ট নাই, তারপর আর সব হচ্ছে কি ওই আপ ডাউন টিকিট হিসাবে নিলাম। আর বাংলাদেশে যদি দাওয়াটা গরিব দেশে করে তাহলে বৈশিষ্ট্য হচ্ছে যাদেরকে সঙ্গী খুঁজবেন সুন্নতের অনুসারী হন, যাতে বিদাত না যায়। মিলাদ করছে, মিলাদ মহফিল আজকাল করছে, আমরা মিলাদুন নবীর মহফিল করছি না, সিরাতুন নবীর মহফিল করছি, চালাক বিদাত, খুব ছাড় দিতে জানে বিদাত, ভাই এইসব নিয়ে কেন বাড়াবাড়ি করেন, হ্যাঁ করছে করুন, নামাই তো করছে, এক বক্তা বলছে নামাই তো পড়লো নামাজ হয়ে যাবে, নামাই জানা সময় পড়লেও গিয়ে রোজা হয়ে যাবে। তার মানে কি? তার মানে যারা বেদাতি নিয়োগ করছে তাদেরকে বলছে যে বড় অসুবিধা নেই, তোমাদের নামাজ রোজা সব হয়ে যাবে।
অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমলটা আমার আদর্শ অনুযায়ী হইল না সেটা হচ্ছে রাদ্দুন মারদুদ রিজেক্টেড প্রত্যাখ্যাত। নবী বলেন প্রত্যাখ্যাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বক্তা সাহেব বলছে যে না 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 অসুবিধা নাই সেটা হয়ে যাবে। কি শিখাচ্ছে না, কি জবাব দিবেন আল্লাহর কাছে, কি জবাব দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, লজ্জা করা উচিত। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তারা সব সঙ্গীর না, তারা হক্কানি আলেম না, তারা ওই সহি আকিদার সহি মানহাজের আলেম না, কারণ আজকাল সহি আকিদা সহি একটু ভালো কথা শুনলে সহি আকিদা সহি মানহাজ বলে দিচ্ছে। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ মানুষের সৎসঙ্গী যে ফরজ ওয়াজিবের হেফাজত করবে, কখনো ফরজ নামাজে ঘাটতি নেই, ফরজ জামাতে কোন রকমের ত্রুটি নেই, ফজরে খুঁজে পাওয়া যায় না। আর বলছে খুব ভালো মানুষ, কি করে ভালো মানুষ। পাঁচ নম্বর হচ্ছে যে হারাম নাজায়েজ অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকবে, হারাম আর অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকে তাহলে ভালো মানুষ। ভালো মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু ফিল্ম দেখছে, দাঁড়িয়ে আছে গান শুনছে, দাঁড়িয়ে আছে আর বিদাত করছে, আর বলছেন যে ভালো মানুষ, না 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 হারাম নাজায়েজ থেকে যাতে করে বেঁচে থাকে। ছয় নম্বর সৎ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে নিজে ভালো এলেম শিখে, নিজে ভালো এলেম শিখে, নিজের ছেলে মেয়েকে ভালো এলেম শিখায়, মানে কোরআন ও হাদিসের এলেম শিখায়। এমন নয় যে শুধু দুনিয়া শিখাবে আর ইসলাম শিখাবে না আর খুব ভালো মানুষ, না 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 আগে নিজে শিখবে আর নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে শিখাবে। সাত নম্বর বৈশিষ্ট্য ভালো মানুষের যে যা শিখছে তা মানুষকে বিতরণ করার চেষ্টা করবে, তার মানে দাওয়াতি কাজ করবে, ওয়াতাওয়া সাউবিল হাক্কে করবে। সূরা আসর তারপরে যখন আপনি ভালো মানুষ হয়েছেন তাহলে এখন কি করেন, আপনি মানুষকে ভালো বানাবার চেষ্টা করেন। এইরকম যারা ভালো দাওয়াতি কাজ করে, দিনের খেদমত করে, তারা হচ্ছে ভালো মানুষ। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা যে কোন সুন্নত মুস্তাহাব নফল কাজে অগ্রগামী, সাবেকুনা বিল খায়রাত, ভালো কাজে যারা অগ্রগামী তারা হচ্ছে ভালো মানুষ। নয় নম্বর লক্ষণ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানুষের যারা আখেরাত মুখী দুনিয়া বিমুখ। দশ নম্বর হচ্ছে যারা আল্লাহর জিকির আজকাল করে, সারাদিন চলে যাচ্ছে শুধু গল্প আর গল্প, এই কাল গিব আর এই গল্প স্বল্প দুনিয়া, কিন্তু একবারও না আস্তাগফিরুল্লাহ, না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না কোনো তাসবিহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বহুবার করে তওবা ইস্তেগফার করতেন, করতেন না করতেন না, হ্যাঁ দিনে কতবার করে করতেন, এক শতবার করে করতেন, হ্যাঁ সত্তরের বেশি করতেন, দুটো হাদিস আছে, আছে না নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার সাথে সাথে আগের পরের গুণবাদীদের অগ্রিম মর্যাদা ঘোষণা, তারপরে একশো বার করে ইস্তেগফার করছেন আর আপনারা কয়েক করে বলছেন। কেউ যদি দিনে দশ বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে তাহলে আজকে ভালো মানুষ, যে দিনে দশ বার করে কি করেছে আস্তাগফিরুল্লাহ করে, সারা দিন চলে গেছে সারা রাত চলে গেল ফেসবুক নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে ঘন্টা পর ঘন্টা বসে আছেন, তওবা নাই ইস্তেগফার নেই, ভালো মানুষ কি করে হবে, আল্লাহর জিকির আজকারের সাথে সম্পর্ক থাকতে হবে। আট নম্বর আপনার পয়েন্ট হচ্ছে যে খারাপ যদি সঙ্গী হয় তাহলে খারাপ বানাবে, আর ভালো সঙ্গী হয় তাহলে আপনাকে ভালো বানাবার চেষ্টা করবে, এটা অবশ্যই হবে। আর এটা পরীক্ষিত বিষয়, এই সম্পর্কে এই পয়েন্টটা নিয়ে এর আগে আলোচনা করে ফেলেছি, সুতরাং আলাদা করে বর্ণনা করছিলেন। তবে একটা কথা মনে রাখবেন যে যদি আপনি ভালো মানুষদের সাথে থাকেন তো দুনিয়াতেও ভালো হইতে পারবেন, আখেরাতেও ভালোদের সঙ্গী হইতে পারবেন, আর খারাপ মানুষদের সাথে উঠা বসা করেন তাহলে দুনিয়াতেও খারাপ হবেন আপনি আর আখেরাতে খারাপ লোকদের সাথে হাসো হবে। এই মর্মে কোরআন এবং হাদিসে বেশ কিছু দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল সূরা নিসার আয়াত নম্বর 69 ইরশাদ করছেন, ওমাইয়াতি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যীন ওয়া সিদ্দীকীন ওয়া শুহাদা ওয়া সালিহীন ওয়া হাসানা উলাইকা রাফীকা, যার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, আল্লাহর রাসূলকে মানলো, তারা ভালো মানুষ, তারা কার সাথে হবে কিয়ামতের দিন। দুনিয়াতে যেহেতু ভালো মানুষ ছিল সুতরাং আখিরাতে পুরস্কৃতদের সাথে হবে, নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে, ওলামার সাথে। ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ বলেছেন শুহাদা মানে ওলামা আর শুহাদা মানে শহীদরা, দুটোই দুটোই বলছে, ঠিক আছে।
আর অসালেহীন ভালো মানুষদের সাথে আপনার কিয়ামতের দিনে হাশর হবে। এইরকম তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। বলছেন রাসূলুল্লাহ, আর রাজুল আলা দীনে খলিলি, মানুষ বন্ধুর ধর্মের উপর থাকে, বন্ধু যেমন তেমন তার ধর্ম কর্ম হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেককে যেন একটু চিন্তা ভাবনা করেন যে কার সাথে আপনার দোস্তি বন্ধুত্ব, কার সাথে আপনার চলাফেরা। যদি খারাপ লোকের সাথে বন্ধুত্ব থাকে, জানতে হবে যে আপনিও খারাপ। ভালো লোকের সাথে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে জানতে হবে যে আপনি ভালো মানুষ। বুখারী হাদিস, কিয়ামতের দিনে যে যে মানুষ দুনিয়াতে যাকে ভালোবেসেছে তার সাথে উঠবে। সুতরাং কার সাথে উঠতে চান, জান্নাতীদের সাথে উঠতে চান না জাহান্নামীদের সাথে উঠতে চান, এই বিষয়টি চিন্তা করবেন। নয় নম্বরে যে বিষয়টি, সেটা হচ্ছে ভালো মানুষদের সাথে বসলে বেশ কিছু তার সুপ্রভাব পড়বে, ভালো প্রভাব পড়বে আপনার আমার লাইফে, আর এর 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 অনেক উপকারিতা রয়েছে। এই ক্ষেত্রে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মুজালাসাতু সালিহিন তুহাউ্বিলু মিন সিত্তাতি ইলা সিত্তা, ভালো মানুষদের সাথে যদি বসেন তো ছয়টি খারাপ অবস্থা থেকে ছয়টি ভালো অবস্থার দিকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। একটা হচ্ছে মিনাশ শাক্কি ইলা ইয়াকিন, সন্দেহ থেকে ইয়াকিনের দিকে নিয়ে আসবে। দুই নম্বর হচ্ছে লোক দেখানো আমল থেকে ইখলাসের দিকে ফিরিয়ে নিয়ে আসবে, গাফিলতি থেকে। তিন নম্বরে গাফিলতি থেকে তোমাকে জিকির আজকারের জগতে নিয়ে আসবে। চার নম্বরে দুনিয়ামুখী হওয়া থেকে ফিরিয়ে নিয়ে আখিরাতমুখী করবে। পাঁচ নম্বরে হচ্ছে অমিনাল কিবরে ইলা তাওয়াদ, অহংকার মুক্ত করে, অহংকারী ছেলে তোমাকে নমনীয় বিনয়ী করবে। ছয় নম্বরে হচ্ছে অমিন সুই নিয়াতে ইলা নসিহাতে, অসৎ যে ভিতরে অসৎ উদ্দেশ্য বা অসততা ছিল সেটা থেকে তোমার অন্তরে নসিহা হিতাকাঙ্ক্ষী হওয়া এবং তোমার অন্তরের খুলুসিয়াতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। সংক্ষেপে, সময় অনেক হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি করে বললাম, যেটা আমার অভ্যাসের খানে একটি কথা বলে শেষ করব, তিলকা আশারাতুন কামেলা। সেটা হচ্ছে যে উঠা বসা বা সঙ্গী গ্রহণের ধরনটা কেমন, ধরনটা কেমন, এটা আমি তিন ভাবে আপনাদের সামনে পেশ করব। প্রথম হচ্ছে সরাসরি বসা, সরাসরি সৎ সংসর্গ গ্রহণ করা বা অসৎ সংসর্গ গ্রহণ করা। এখানে বসে আছে ভালো মানুষদের সাথে না খারাপ মানুষদের সাথে, ডাইরেক্ট বসে আছে না ইনডাইরেক্ট বসে আছে, ডাইরেক্ট বসে আছে, ঠিক না? আমাদের সাথে ডাইরেক্ট বসে আছেন না ইনডাইরেক্ট বসে আছেন, ডাইরেক্ট বসে আছেন। তো সৎ সঙ্গী গ্রহণ করার একটা তরিকা হচ্ছে যে ডাইরেক্ট ভালো মানুষদের সাথে যোগাযোগ রাখবে, উঠা বসা চলা মিলা ওদের সাথে কিছু সময় দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ যেন তৌফিক দান। দুই নম্বর হচ্ছে যে ডাইরেক্ট হয়তো পাচ্ছেন না কিন্তু তাদের লিখনই আছে অথবা তাদের আলাপ আলোচনা বক্তব্য আছে, সেগুলি বসে বসে পড়ছেন অথবা শুনছেন। আজকাল ইন্টারনেটের জগতে সোশ্যাল মিডিয়াতে কত আলোচনা শুনছেন, হ্যাঁ শুনে অনেক কিছু শিখেছেন কিন্তু হয়তো ওইসব শেখকে জীবনেও দেখেননি, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাদের কাছে অনেক কিছু শিখেছেন কিন্তু হয়তো জীবনেও দেখেননি অথবা তাদের সাথে কথা বলার হয়তো সুযোগ সময় পাননি। এটাও হচ্ছে সৎ সঙ্গে গ্রহণ করা। একদল তো ভালো মানুষ ভালো মানুষদের কাছ থেকে ভালো শিখছে, আর একদল ইন্টারনেটের জগতে অসৎ লোকদের সাথে উঠা বসার কারণে, খারাপ সাইটগুলি ভিজিট করার কারণে অসৎ হয়ে যাচ্ছে। কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ শিয়া রাফেজি হয়ে যাচ্ছে, আর কেউ নাস্তিক বেদিন হয়ে যাচ্ছে, কেউ আর কিছু হয়ে যাচ্ছে, হচ্ছে না হচ্ছে না, কেউ প্রেমে পড়ে কোথায় ইউরোপ আমেরিকাতে একদিন বাংলাদেশে এসে নেমে গেল, কোথায় বাংলাদেশ থেকে কোথায় গিয়ে অস্ট্রেলিয়াতে প্রেম হয়ে গেল, কোথায় গিয়ে বিয়ে করছে, কাফের মেয়েকে সত্যি মনে করছে, মুসলিমের মেয়েকে সত্যি মনে করছে না, স্ত্রীকে দেখতে খারাপ লাগছে, কাফের মেয়ে সারা জীবন পাপে লালিত পালিত হয়েছে তাকেই ভালো লাগতে লাগলো, এগুলো কোথেকে আসলো? অসৎ লোকদের সাথে ইনডাইরেক্ট ভালোবাসা করার কারণে, অর্থাৎ ইন্টারনেট জগতে হ্যাঁ খারাপ সাইটগুলি ভিজিট করার কারণে চরিত্রহীন হয়ে যাচ্ছে, এটা থেকেও বেঁচে থাকবেন। তিন নম্বর হচ্ছে যে অন্তর থেকে এবং সাপোর্ট করে সমর্থন করে কারো সঙ্গী হওয়া। যেমন সৌদি আরবে বসে আছেন, এখানে তো রাজনীতি করার সুযোগ নেই না, আছে এখানে আলহামদুলিল্লাহ রাজনীতির চেতনা থেকে মিছিল আর বিক্ষোভ আর হরতাল আর মারপিট, মার খাও আর মারো, মারো আর মরো, ঠিক না?
মারওয়ার মোর এসব রাজনীতি থেকে মুক্ত আছেন কিনা, শান্তিতে আছেন না অশান্তিতে? না না, তারপর সৌদি আরব খারাপ আপনাদের কাছে, তাই না? আমাদের দেশ শত গুণে ভালো বাঙালিদের কাছ থেকে শুনলে, আমাদের দেশ শত গুণে ভালো, কারণ রাস্তাঘাটে না উঠলে নিরাপদ বাড়ি ফিরে আসার কোন সম্ভাবনা থাকে না, কথা বুঝতে পেরেছেন? আমরা যারা ফিরে আসবো কি ওখানে শেষ হয়ে যাবো, জি হ্যাঁ, তারপরেও ভালো, জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, অন্তর্দৃষ্টি করার তৌফিক দান করেন। বলছিলাম যে এখানে রাজনীতি সরাসরি তো করতে পারছেন না, কিন্তু ইলেকশনের সময় এখন এখানে বসে বসে পুরাতনের রাজনীতি চলছে, একদল এই দলের সাপোর্টার, আরেক দল এই দলের সাপোর্টার, আরেক দল বলছে ইসলামী গণতন্ত্রের সাপোর্টার। হ্যাঁ, আমরা ইসলামী গণতন্ত্র কি ইসলামী পুরি করি? আলহামদুলিল্লাহ, এসব কেন এই সাপোর্টার হইতে যাবেন না, সাপোর্টার হতে যাবে না, না হলে তাদের সাথে হাসর হবে। আর মারবো মামানা হাপ্পা, এদেরও সাপোর্টের দরকার নাই, এদেরও সাপোর্টের দরকার নাই, এদেরও সাপোর্টের দরকার নাই। তবে সেখানে হেকমত কি, ভোট ইলেকশন বর্জন করা, পার্টি করা যাবে না, এসব মানবরচিত বিধানের যারা অনুসারী তাদের কোন একটা দলে যাওয়া যাবে না, যদিও তার উপর ইসলামের লেভেল লাগানো থাকে চমৎকার, ভালো করে শুনে রাখে। কিন্তু এখন ইলেকশনে সাময়িক অংশ নেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে দেশের আলেম আলমাদেরকে সূক্ষ্ম দৃষ্টি নিয়ে ভালোভাবে চিন্তা করে একা একা শুধু ফতোয়া দিলে আরো অশান্তি সৃষ্টি হবে এবং এতে জনগণের ক্ষতি হবে, দেশের বৃহৎ স্বার্থের ক্ষতি হবে। সুতরাং এই ক্ষেত্রে আলমাদের দুটি মতের যেটা বেশি শক্তিশালী মত, যেটা হচ্ছে বলিষ্ঠ মত, সেটা হচ্ছে যে দারুল মাফাসিল মুকাদ্দামুন আলা জাইদি মাসালে, জি দেখছেন যে ভোট যদি বর্জন করি, বয়কট করি, আর ভোট যদি না দিই তো এতে ফাসাদ আর অন্যায় আরো বৃদ্ধি পাবে, অন্যায়কে নির্মূল করতে পারবো না, শেষ করতে পারবো না, কিন্তু অন্যায়কে আমি কমাতে পারবো আমার ভোটটা দেওয়ার মাধ্যমে। ভালো মানুষ বেছে হয়েছে, পার্টি বেছে হয়েছে না, তার পার্টি সব খারাপ, কি ভালো মানুষ বেছে হয়েছে, এই লোকটা নামাজি, এই লোকটা আমলদার, এই লোকটা বিশ্বস্ত, এই লোকটা সব চরিত্রের, এই লোকটা মেরে খাবে না, এই লোকটা অবিচার করবে না, জুলুম অত্যাচার করবে না। সুতরাং এই লোকটাকে যদি আমরা এলাকাতে নিয়ে আসতে পারি তো এলাকাতে অন্তত কিছু কাজ হবে গঠনমূলক, আর দেশের কিছু বৃহৎ স্বার্থে কিছু কাজ হবে, এইরকম খেয়ালগুলি রাখতে হবে। আর মানুষকে এই চিন্তা ভাবনা করে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। এই তিনটি কথা মনে রাখবেন, সরাসরি ভালো মানুষের সাথে বসবেন, ইনডাইরেক্টলি ভালো মানুষের সাথে বসবেন এবং সমর্থন করবেন, সাপোর্ট করবেন ভালো মানুষের, খারাপ মানুষদের, খারাপ দলের কখনো সাপোর্ট করবেন না, সমর্থন করবেন না। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। সময় অনেক হয়ে গেছে, সুতরাং আর বেশি কিছু বাড়াচ্ছি না, এক কথায় দোয়া শেষ করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাদের জন্য দোয়া না করি তাহলে পারে সেটা আমার জন্য বড় ত্রুটি থাকবে, সেজন্য আবার বলছি আল্লাহ আপনাদের জন্য জাযায়ে খায়র দান করেন। এত ধৈর্য সহকারে এত লম্বা আলোচনাগুলি তিনজন শেখের শুনলেন, আল্লাহ আপনাদের এই নিয়ে আমল কবুল করেন, এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন, রুজিতে ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন, আপনাদের সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ আপনাদের সফল করেন, কামিয়াব করেন, সকলকে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে বসার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।